ওয়েস্টব্যান্ড জয়েন্ট। ওয়েস্টব্যান্ডের কাটিং ফেব্রিকের উপর ইন্টারলাইনিং লাগিয়ে ওয়েস্টব্যান্ড তৈরি করুন। ওয়েস্টব্যান্ডের সাথে মেন লেভেল লাগানোর জন্য মার্ক করুন। মার্ক অনুযায়ী লেভেলটি লাগিয়ে নিন। এরপর প্যান্টের সাথে ওয়েস্টব্যান্ড অ্যাটাচ করে নিন। সিঙ্গেল নিডলে স্টিচ দিন। ওয়েস্টব্যান্ডের দুই প্রান্ত উল্টিয়ে নিয়ে স্টিচ দিয়ে মাউথ ক্লোজ করুন। এবার দুই পাশেই মাউথ ক্লোজ অংশটুকু উল্টিয়ে নিয়ে পয়েন্টেড করে নিন। এখন লুপ টাক দিন। লুপটাক চেক করুন। এবার মিডল স্টিচ দিন। মিডল স্টিচ দেওয়ার সময় সাইড লেভেলটি লাগিয়ে নিন।
পুরো স্টিচটি চেক করুন। এবার টপ স্টিচ দিন, একই সাথে লুপগুলোর উপরের অংশ জয়েন করে নিন। পুরো ওয়েস্ট ব্যান্ডটি চেক করুন। এবার পুরো প্রক্রিয়াটি আবার দেখুন। ওয়েস্ট ব্যান্ড জয়েন্ট। ওয়েস্ট ব্যান্ডের কাটিং ফেব্রিকের উপর ইন্টারলাইনিং লাগিয়ে ওয়েস্ট ব্যান্ড তৈরি করুন। ওয়েস্ট ব্যান্ডের সাথে মেন লেভেল লাগানোর জন্য মার্ক করুন। মার্ক অনুযায়ী লেভেলটি লাগিয়ে নিন। এরপর প্যান্টের সাথে ওয়েস্ট ব্যান্ড অ্যাটাচ করে নিন। সিঙ্গেল নিডলে স্টিচ দিন। ওয়েস্ট ব্যান্ডের দুই প্রান্ত উল্টিয়ে নিয়ে স্টিচ দিয়ে মাউথ ক্লোজ করুন। এবার দুই পাশেই মাউথ ক্লোজ অংশটুকু উল্টিয়ে নিয়ে
পয়েন্টেড করে নিন। এখন লুপ টাক দিন। লুপটাক চেক করুন। এবার মিডল স্টিচ দিন। মিডল স্টিচ দেওয়ার সময় সাইড লেভেলটি লাগিয়ে নিন। পুরো স্টিচটি চেক করুন। এবার টপ স্টিচ দিন, একই সাথে লুপগুলোর উপরের অংশ জয়েন করে নিন। পুরো ওয়েস্ট ব্যান্ডটি চেক করুন।